हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माज किचन। आज बनाबो पीनाट बटर बार। एटी क्रांची, क्रीमी एवं नो बेक बार, जा खेते खूब ही मजा। पार्टीते किंबा दिनेर जे कोनो समय स्नैक हिसेबे खेते पारेन। चलुन बनाते चले जाई। एकटी बोले निये निएछि 18 डाइजेस्टिव कुकि। एबार कुकिगुलो क्राश करे एकटी बोले ढेले निच्छि। सेपारेट बोले निये निच्छि 1 कप बाटार। এবার আমি বাটারটা ওভেনে মেল্ট করে নিব। আপনারা চাইলে ডাবল বয়লারও বাটারটা মেল্ট করে নিতে পারেন। এবার মেল্টেড বাটারের সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ক্রাঞ্চি পিনাট বাটার। আপনারা চাইলে স্মুথ পিনাট বাটারও ইউজ করতে পারেন। এবার বাটারের সাথে পিনাট বাটারটা মিক্স করে নিব। এখানে আপনারা চাইলে 1 কাপের চেয়ে হালকা একটু বেশি পিনাট বাটারও ইউজ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পাউডার সুগার, আরও অ্যাড করে দিচ্ছি কুকি ক্রাম্বসগুলো। এবার সব কিছু একসাথে মিক্স করে নিব। এইটিন কুকি ক্রাম ক্রাশ করার পরে 2 কাপ পরিমাণ কুকি ক্রামস হয়েছে। কুকি ক্রামসটা মিক্স হয়ে গেল। এবার 8x8 স্কয়ার ডিশে পার্চমেন্ট পেপার অ্যাড করে নিয়েছি। এবার বলে অ্যাড করে নিচ্ছি কুকি অ্যান্ড নাটের মিক্সগুলো। এবার কুকি মিক্সটা সব দিকে ছড়িয়ে নিয়ে স্প্রেড করে নিব। সাইডের পেপারগুলো বড় রেখেছি যাতে বারটা সেট হওয়ার পরে এটা উঠাতে সুবিধা হয়। পিনাট বাটারের বারের বেসটা রেডি হয়ে গেল। এবার 7-10 মিনিটসের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিব। একটি সেপারেট বলে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ অথবা 200 গ্রাম ডার্ক চকলেট বার, 1/4 কাপ স্মুথ পিনাট বাটার। এবার চকলেট এবং পিনাট বাটারটা ওভেনে মেল্ট করে নিব। চকলেট এবং পিনাট বাটারটা মেল্ট হয়ে গিয়েছে, এবার মিক্স করে নিচ্ছি। এবার কুকির বেসের উপর মেল্টেড চকলেট মিক্সটা ঢেলে নিচ্ছি। এবার চকলেটটা সব দিকে স্প্রেড করে নিচ্ছি। চকলেটটা স্প্রেড করা হয়ে গেল। এবার আরও 1 টিস্পুন পিনাট বাটার মেল্ট করে নিয়ে চকলেটের উপরে অ্যাড করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন। এই পিনাট বাটারটা শুধু ডেকোরেশনের জন্য ইউজ করছি। এবার নাইফ দিয়ে চকলেটের সাথে পিনাট বাটারের উপরে হালকা সোয়াল করে নিচ্ছি। এবার 3-4 আওয়ার্সের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার বোল থেকে উঠিয়ে নিয়ে স্কোয়ার করে কেটে নিব। পরিবেশন করে দিলাম পিনাট বাটার বার। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।